ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. প্রশংসা আল্লাহর জন্য তাসলিম বর্ষিত হোক সৃষ্ণাবি মোহাম্মদ সল্ল্লা সাল্লামের পর আল্লাহ হুমা সাল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই আজকে দিনে মজলিসের বিষয় হচ্ছে তিন লোকের দোয়া ফেরত দেওয়া হয় না তিন লোকের দোয়া ফেরত দেওয়া হয় না বরং সেটিকে কবুল করা হয় আনা বহর কল কল হরে রসুল্লাহি আলাইসাল্লাম সালাস দা আওয়াতিন আবাতিন লা হিন্না দা আওয়াতুল ওয়ালিদি ও দাওয়াতুল মুসাফিরি ও আওয়াতুল মজরুম রাহ তিরমিজি আবু দাউদ আবুল মাজা আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে তিন লোকের দোয়া কবুল করা হয় সেটাকে ফেরত দেওয়া হয় না একটা হলো পিতার দোয়া সন্তানের জন্য পিতার দোয়া সন্তান সন্ততির জন্য পিতার দোয়া আল্লা সুহা আলা কবুল করেন দুই নাম্বারে মুসাফিরের দোয়া আল্লা তালা কবুল করেন মুসাফিরের দোয়া আল্লাহ তালী কবুল করেন তিন নাম্বারে মাজলুম ব্যক্তির দোয়া কবুল করেন মাজলুম ব্যক্তির দোয়া তিনি কবুল করেন মাজলুম ব্যক্তির দোয়া কবুল করেন ইমাম আলবানী রাহেমাল্লাহ হাদিসটিকে হাসান বলছেন হাদিসটি হাসান এবং ওলামা মাসুন্দাগণ সহি বলছেন যা হোক হাদিসটি সহি হাদিস তাই হাদিস আমরা বুঝতে পারি যে পিতা মাতার দোয়া সন্তান সন্ততির জন্য কবুল হয় তাই পিতা মাতাদের উচিত যে বেশি বেশি নিজ সন্তান সন্ততির জন্য দোয়া করা যাতে সন্তানেরা ভালো হয় আল্লাহর পথে থাকে তারা কোরআন হাদিস অনুযায়ী আমল করতে পারে তাদের কল্যাণের জন্য পিতা মাতার দোয়া করা অনুরূপী সন্তান সন্ততি এরাও পিতা মাতার জন্য দোয়া করবে সন্তান সন্ততি এরাও পিতা মাতার কল্যাণের জন্য ভালোর জন্য দোয়া করবে জি দুই নম্বরে মুসাফির 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 ব্যক্তি যদি কোনো সময়তে দেখা যায় মুসাফির দেখতে পাচ্ছে মুসাফির আসছে আপনার যেন যদি দোয়া করে সে দোয়াটা কবুল হয় তাই মাতাকে যেমন সন্তান সন্ততিরা কষ্ট দিতে পারে না মুসাফির কেউ পেলে তার খেদমত করা যতটুকু পারবে করা এগুলা দায়ী দায়িত্ব যার কাছে যাবে এরপরে মাজলুম কোচিনকালেও আমরা মানুষের ওপর জুলুম করব না যিনি জালেম একজন হল জালেম আর একটা হল মাজলুম যার উপর অত্যাচার করা হয় সে হল মাজলুম কাউকে অন্যায়ভাবে কেউ মারছে যাকে মারা হচ্ছে সে মাজলুম যাকে মারা হচ্ছে অন্যায়ভাবে তার টাকা পয়সা ছিনতাই করা হচ্ছে গাড়ি বাড়ি কেড়ে নেওয়া হচ্ছে জমি দখল করা হচ্ছে তাকে অন্যায়ভাবে দোষারোপ করছে আসলে যার ভিতরে এরকম অন্যায় নাই তারপরে তাকে অন্যায় বলা হচ্ছে এগুলো মাজলুম মাজলুম তাই মাজলুমের দোয়া আল্লাহ সুহা তালা কবুল করেন মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না তাই যারা আমরা জালেম যারা আমরা জালেম যারা আমরা অত্যাচার করি অন্যের উপর আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন কিয়ামতের দিন জুলুমটা অত্যাচারটা অন্ধকারের কারণ হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন আব্দুল তুনি অমাল কিয়ামা কিয়ামতের দিন জুলুমটা অন্ধকারের কারণ হয়ে যাবে কিয়ামতের দিন জুলুম অন্ধকারের কারণ হয়ে যাবে তাই আমরা জুলুম করা থাকে দূরে থাকবো কারণ মানুষ অন্যায় উপকর্ম করতে আসে কোথাও যেন আজকে বর্তমানে কোথাও যেন নাই আমরা বিচার পাই না জুলুম অত্যাচার এগুলা হচ্ছে না ইনশাহ কোনো জায়গাতে নাই না ইনসাফের বিপরীত জুলুম যেখানে না ইনসাফ হয় না সেটা জুলুম না ইনসাহ যেখানে নাই সেটা জুলুম এক ব্যক্তি আপনার দশ মন জিনিস বহন করতে পারবে সেখানে আপনি আর দুই মন দিয়ে তাকে বারো মন করছেন সে পাচ্ছে না জুলুম আপনার এক ব্যক্তি এক কাজের হকদার জানছেন যে লোকটা পাবে তারপরে তাকে দিচ্ছেন না হকদার তারপরে দিচ্ছেন অন্য কাউকে নিয়ে এসে বসাচ্ছেন এটাও জুলুম এটাও জুলুম অন্যায় করছেন হয়তো দুই ব্যক্তির বিচার করতে আসলেন আসলেই হক যেটা যে ন্যায় বিচার করা কিন্তু যে ন্যায় বিচার পাবে তাকে ন্যায় বিচার দেওয়া হচ্ছে না তার প্রতি জুলুম করা হচ্ছে তার প্রতি জুলুম করা হচ্ছে এখন প্রত্যেকটা ক্ষেত্রে এরকম হচ্ছে মানুষ আল্লাহকে ভয় করে না তাই আল্লাহ সু হাতালা যেন আমাদেরকে অপকর্ম থেকে রক্ষা করেন আল্লাহ সু হাতালা যেন আমাদেরকে অন্যায় অপকর্ম থেকে রক্ষা করেন আর সন্তান সন্ততি আমরা পিতা মাতার জন্য দোয়া করবো আর পিতা মাতাও সন্তান সন্ততি দোয়া করবে আল্লাহ সুহান তালা যেন আমাদের সীতাফিক দান করেন করে নখান আলমিন সুবাহানকাল হেহামদিকা আশাদাল ইহন